সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনিটি মাহি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমরা নতুন বছর খুব ভালো কাটাও। তো নতুন বছরে 2023 এটা আমার ফার্স্ট মেকআপ লুক যেটা আমি নিয়ে চলে এসেছি, সরস্বতী পুজো মেকআপ লুক। তো তোমরাও দিনের বেলা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো খুব অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট দিয়ে। আজকে আমি দেখাবো তোমাদেরকে এই মেকআপ লুকটা, তো চলো দেখা যাক। তো ফার্স্ট আমি ইউজ করে নিব ল্যাকমি পিচ মিল্ক একটা ময়শ্চারাইজার। তোমরা যে কোনো রকম ময়শ্চারাইজার ইউজ করতে পারো। দেন আমি আমার আইব্রোটাকে ফিল করে নিব, তার জন্য আমি একটা লিকুইড আইব্রো জেল নিলাম, দিয়ে আমার আইব্রোটাকে ভালো মতো ফিল করে নেব। তারপর আমি ইউজ করব ল্যাকমির একটা কনসিলার। তোমরা যে কোনো ব্র্যান্ডের কনসিলার ইউজ করতে পারো আমার আইব্রোটাকে শেপে নিয়ে আসার জন্য। ভালো করে আইলিডে কনসিলারটা লাগানোর পরে আমি একটা ছোট ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমার কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। তারপরে আমি মেকআপ ব্র্যান্ডের একটা প্রাইমার ইউজ করব, যাতে আমার মেকআপটা আরও লং লাস্টিং হয় এবং ফ্ললেস লাগে দেখতে। তারপর আমি ইউজ করব একটা অরেঞ্জ কালারের বেস, যেখানে আমার ডার্ক সার্কেল অ্যাকনে মার্কস আছে সেইগুলোকে আমি ঢাকার জন্য একটা অরেঞ্জ কালারের কালার কারেক্টার ইউজ করলাম। তো তোমাদের যদি থাকে তাহলে তোমরা ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করব কম্প্যাক্ট পাউডার আমার আইলিডটাকে সেট করে নেওয়ার জন্য। দেন আমি ইউজ করলাম একটা মাইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালার, আমার আইলিডের ওপরে ভালো মতো আমি অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করলাম ইয়েলো কালারের আই শ্যাডো। দুটোকে ভালো মতো স্মাচ করার পরে আমি কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিব। কাট ক্রিজটা ভালো মতো তৈরি করার পরে কাট ক্রিজের যে সাইড লাইনটা আছে ওখানে আমি আইশ্যাডো দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব, যাতে আমার কাট ক্রিজটা দেখতে আরও সুন্দর লাগে। তারপরে আমি ইউজ করব একটা গোল্ডেন শিমার আইশ্যাডো, যেটা আমি আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করে নেব। তো তোমরা তোমাদের মন মতো যে কোনো কালার ইউজ করতে পারো। তারপর আমি মেবলিনের মাসকারা ইউজ করে নেব। আমি সব সময়ের জন্যই ফার্স্টে আই মেকআপটা করে নিই, তারপরে আমি বেস মেকআপটা করি, কেননা আমার ওই রকমভাবে ভালো হয়, তোমাদেরও আশা করি ওই রকমভাবে হেল্পফুল হবে। তারপর আমি ইউজ করে নেবো একটা ল্যাকমির আইলাইনার। তারপরে আমি দুটো ফাউন্ডেশন ইউজ করব, যেটা হলো একটা হলো সুগারের ফাউন্ডেশন আর একটা হলো ফিটমি ফাউন্ডেশন। দেন সেম যে কনসিলারটা আমি আইলিডে লাগিয়েছিলাম সেই কনসিলারটা দিয়ে আমি কন্ট্রোলিং করে নিলাম। তারপর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি পাউডার দিয়ে সেট করে নিব। তারপর আমি ইউজ করলাম হাইলাইট কনসিলার, যেটা আমার হাইলাইট জোনগুলোতে আমি লাগিয়ে নিলাম। তারপর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো আমি আমার হাইলাইট কনসিলারগুলোকে ব্লেন্ড করে নিলাম। দেন আমি পাউডার কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করছি নাইকার একটা পাউডার কন্ট্রোল, যেটা খুব ভালো। তো তোমরাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই কন্ট্রোলটা নিতে পারো, খুবই ভালো। তো আমার চিকবোন এরিয়াতে আমি ভালো মতন কন্ট্রোলিং করে নিলাম, তারপর নোজ এরিয়াতে আমি ভালো মতো কন্ট্রোলিং করে নিলাম। তারপর আমি ইউজ করব সুগারের একটা থিন ওয়ান প্যালেট থেকে ব্লাশার, যেটাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে একদম তিনটা হাইলাইটার, ব্লাশ এবং কন্ট্রোল। তো তারপর আমি লরিয়ালের একটা মেকআপ ফিক্সার ইউজ করে নেবো।
কাজল না পরলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে না, তার জন্য কাজলটা তো পরতেই হয়। তো তোমরাও কারা কারা আমার মতো কাজল পরতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। কিন্তু আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তারপর আমি কাজল পরে নেওয়ার পরে একটা ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে ভালো মতো স্মাচ করে নিলাম, যাতে আমার কাজলটা পুরো ফেসে ছড়িয়ে না পড়ে। তারপর আমি সেম প্যালেট থেকে হাইলাইট করে নিলাম। আমার সুগারের হাইলাইটারটা বেশ ভালোই লাগে, তো তোমরাও ইউজ করতে পারো এই প্যালেটটা। তারপর আমি লিপস্টিকের জন্য দুটো কালার ইউজ করব, একটা হলো একদম লাইট পিঙ্ক আর একটা হলো ডার্ক পিঙ্ক। দুটো কালারের কম্বিনেশন খুব ভালোই যায়। তো ফাইনাল লুক আমার কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে, তো চলো। তাহলে তোমরাও ক্রিয়েট করো এরকম একটা মেকআপ লুক। খুব অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট দিয়ে আমি ক্রিয়েট করেছি আজকের মেকআপ লুকটা। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর খুব হেল্পফুল হবে ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছেও এই ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকের মতো বাই।